হ্যালো জি আমি আশা করছি আপনি তাহলে জি আছি আলহামদুলিল্লাহ আমার কথা কি হচ্ছে নাকি ঠিক মতো আচ্ছা আমার একটা কোয়েশ্চেন ছিল কোয়েশ্চেনটা হচ্ছে যে ইসলামের সময় মানে চোদ্দোশো বছর আগে যে বজরের যুদ্ধ বাহুদের যুদ্ধ হয়েছিল তো সেটা কি অ্যাটাকিং বিহেভে হয়েছে মানে অ্যাটকিং ছিল নাকি ডিফেন্ডিং এর ছিল ইসলামের সময় আপনি কি সবগুলা যুদ্ধ নিয়ে বলতেছেন নাকি স্পেসিফিক কোনো একটা যুদ্ধ যেমন বজরের যুদ্ধ না বদরের যুদ্ধ উহুদের যুদ্ধ মনে করেন যে সব যুদ্ধই হ্যাঁ হ্যাঁ ইন আমি ওইটাই ব্যাপারটা হচ্ছে দেখেন ইসলাম নামক যে ধর্মটা প্রচলিত প্রচলিত করলো মুহাম্মদ এবং দেবদেবীদেরকে গালাগালি করলো এটা নিয়ে তারা প্রচন্ড পরিমাণে ক্ষিপ্ত ছিল তারা বারবার নিষেধ করছে কিন্তু একমাত্র আত্মীয়তার খাতিরে তার চাচাদের কাছ থেকে তার বাপে তার দাদার কাছ থেকে এরকম আত্মীয়তার খাতিরে একমাত্র তার গোষ্ঠী তার চাচার দাদার গোষ্ঠী ভাইদের গোষ্ঠী কাছ থেকে যায় একটা কিছু করতে চাইতেছে দেই কিন্তু তাকে বারবার বলা হয়েছে যে তুমি তোমার ধর্ম প্রচার বা এই সেই তোমার মধ্যে সীমাবদ্ধ রাখো অন্যদেরকে বিভ্রান্ত করো না সেই ভাই করছে দিনের পর দিন ধরে সেই অন্যদেরকে অন্যদেরকে হচ্ছে তাদের ধর্ম নিয়ে সমালোচনা করছে অন্যদের সাথে অন্যদেরকে উস্কাইছে এবং সর্বশেষ সে যেটা করছে যে এই মরুভূমি দিয়ে যে কাফেলা আসে সেই কাফেলাতে আক্রমণ করছে যার ফলেই কিন্তু যুদ্ধগুলো শুরু হয়েছে একটা পর একটা প্রথমের দিকে মোহাম্মদের সেনাবাহিনীর বা লোকজন কম ছিল পরের দিকে গিয়ে মোহাম্মদের সেনাবাহিনী বেশি হয়েছে

আচ্ছা এই ক্ষেত্রে কি কোনো রেফারেন্স বা আপনাদের কোনো যদি রেফারেন্স যদি থাকে একটু যদি বলতেন সিরাত সিরাত আল বিদাওয়ার নিহায়া হইতেছে এটার জন্য বেস্ট আর যদি ইয়া হিস্ট্রি অফ পড়তে পারেন হিস্ট্রি অফ আলতাবাড়িটা একটু বড় কিন্তু আল বিদাওয়ার আন নিহায়াটা এরকম একটা একটা ঘটনাগুলো এইভাবে সাজায় রাখা বা সিরাত যদি পড়েন সিরাদের রাসুল্লাহ যদি পড়েন এটা হচ্ছে সবচেয়ে ছোট বই এবং সবচেয়ে সহজে আপনি পড়তে পারবেন চারশো পাঁচশো পৃষ্ঠার একটা বাংলা বই সিরাদের রাসুল্লাহ সিরাতে মুস্তফা এরকম কয়েকটা নাম আছে মানে অনুবাদটার নাম ইবনি ইসাকের সিরাত বা ইবনি ইসামের সিরাদ সেটাকেই মূলত এই সিরাত রাসুল্লাহ বলে আমরা ডাকি সেটা পড়তে পারেন সেখানে জানতে পারবেন ওকে আপনি মানে যদি একটু কাহিনীটা এই নিয়ে শর্ট যদি বলতেন যুদ্ধগুলা বা কিভাবে কিভাবে শুরু হইলো আহ একটু আগে বলছেন আহ বলছেন আহ যদি আহ পর্যায়ক্রমে যদি বলতেন যে যৌবুতের যুদ্ধ বা বদলের যুদ্ধ এইগুলো একটু কিভাবে এটা নিয়ে একটা লেখাই আসতেছে সংশয় সামনে আসবে যুদ্ধগুলা নিয়ে সেই লেখাটা প্রকাশিত হলে তাহলে আমি বলবো যে আপনি সংশয় ডট কম একটু চোখ রাখেন এই যুদ্ধের তালিকাটা তালিকাও মোটামুটি শেষ রেফারেন্স কালেক্টিং ও শেষ ক্রস চেকিং চলতেছে ক্রস চেকিং করতে একটু সময় লাগে কারণ আমাদেরকে নিজে শিওর হইতে হয় যে এই রেফারেন্সটা এই রেফারেন্সটার অস্তিত্ব আছে এবং এই রেফারেন্সটা গ্রহণযোগ্য এটা শিওর না হওয়া পর্যন্ত আসলে সেই রেফারেন্সটা অন্তর্ভুক্ত করা যায় না অনেকেই অনেক রেফারেন্স পাঠায় কিন্তু কথা হচ্ছে সেটা শিওর হইতে হয় তো সেই পর্যায়ে এখন আছে এবং এর পরে যাবে হচ্ছে আবারও ফাইনালি আবারও কিছু এডিং বা আবারও কিছু এডিটিং দরকার আছে কিনা সেই পর্যায়ে তো আশা করছি কিছুদিন মধ্যেই আসবে লেখাটা কিন্তু এটা অনেক বড় অনেক বড় লেখা তো যেমন কোরআন সংকলনের ইতিহাস এটা প্রায় বছর খানেকের বেশি সময় লাগছে লিখতে তাই এরকম তো অনেক সময় লাগে লেখাটা এটাও যুদ্ধের যে কথাটা বললেন সেখানে একদম পুরো তালিকা ধরে একটা পর এরকম পাবেন পেয়ে যাবেন ঠিক আছে শীঘ্রই পেয়ে যাবেন ওকে থ্যাংক ইউ আরেকটা কোশ্চেন ছিল যে পর্দা নিয়ে কোশ্চেনটা ছিল যেমন এখন যে আমরা পর্দা যে পর্দাটা আমাদের চোখে পড়ে মানে মেয়েরা মেয়েরা পর্দা করে আয়াত দিয়ে কিন্তু এটা ধারণা করা যায় টাইপের ছিল না একটু আলাদা ছিল চাদর পড়তো মেয়েরা কোরআনের একটা আয়াত আছে যেখানে বলা হচ্ছে যে হেজন তোমরা তোমাদের নারীদেরকে বলো যাতে তারা তাদের চাদরের কিছু অংশ দিয়ে মুখ ঢেকে দেয় ওই আয়াত্তা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আগে মুখ ঢাকা হতো না পরে মুখ ঢাকা শুরু হয়েছে এই এই আয়ত্তার পর থেকে ওইটা খুব সম্ভবত আমি জানি যে সম্ভ্রান্ত মহিনা নায় জন্য বলা হয়েছে সমভ্রান্ত কেন সমভ্রান্ত বলছে এই শব্দটার তাৎপর্যটা কি এই শব্দটা কেন এটা এখানে গুরুত্বপূর্ণ এবং কেন এই সম্ভ্রান্ত শব্দটা এড়িয়ে যাওয়াটা আমার ভুল হয়েছে কেন সম্ভ্রান্ত শব্দটা মনে রাখা উচিত সব সময় মাথায় রাখা উচিত এবং ভালো করে হাইলাইট করে দেওয়া উচিত কেন কারণ হচ্ছে সম্ভ্রান্ত নয় বলতে বোঝানো হয় কাদেরকে দাসীদেরকে দাসীদেরকে বোঝানো হয় দাসীদের জন্য কিন্তু এই বিধান প্রযোজ্য যে শুধু না তাই না দাসীদের জন্য এই বিধান নিষিদ্ধ দাসীরা মাথায় ঢাকতে পারবে না মাথায় कपूर এবং মুখে कपूर দিয়ে ঢাকতে পারবে না তার চুল মুখ খোলা রাখতেই হবে বাধ্যতামূলক ওকে বা সেটা তো প্রথমে নবিজের ওয়াইফের জন্য পর্দাটা নাজিল হয়েছিল আমি যতদূর জানি দেন মুমিনা নারীদের জন্য তাই তো এরকমই না নবিজের ওয়াইফকে ওয়াইফকে কেন্দ্র করে যেমন ওই যে আপনি সেই ওই যে ইয়েতে যাইতো যে টয়লেট করতে যাইতো রাতে সেই ঘটনাটার উল্লেখ করছে নিশ্চয় আর দাসীদের জন্য যে পর্দা করা লাগবে না এইটাও আবার আরেক স্ত্রীকে দিয়ে পরিষ্কার হয়েছে সেটা কোথায় সাফিয়াকে যখন বিয়ে করছে তখন সাফিয়ার সাথে যখন বাসর করে তখনও পর্যন্ত কিন্তু অন্যরা শিওর না যে কি চলতেছে ঘটনাটা এটা কি বিবাহিত বউ নাকি এটা দাসী তখনও তারা কিন্তু শিওর না তারা ওই জন্য কি করছে আহ বোলা বলি করতেছে যে আচ্ছা একে কি একে কি বিয়ে করছে নাকি এটা দাসী এটা কি তাদের তার বৌদের অন্তর্ভুক্ত নাকি তার দাসীদের অন্তর্ভুক্ত তখন অন্যরা বলল সাহাবিদাই বলল আপনি বললে আমি এই হাদিসটা বের করে দেখাতে পারি এটা একটা হাদিস আমি যা বলতেছি এটা আসলে একটা হাদিসের সূত্র হ্যাঁ প্লিজ প্লিজ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি বের করে দেখাতে পারি তো তখন আমি বলতে বলতে থাকি তখন হচ্ছে অন্যরা বলতেছে যে যদি তাকে কি করে তাকে যদি পর্দার মধ্যে রাখে তাইলে সে হচ্ছে বউয়ের বৌয়ের বৌদের মধ্যে একজন আর যদি তারা তাকে যদি পর্দা ছাড়া রাখে তাহলে বোঝা যাবে সে হচ্ছে দাসীদের একজন তার আগে সাফিয়াকে দেখে কই সাফিয়ারে পাইসে হচ্ছে গনিমতের মাল মানে সাফিয়া হচ্ছে একটা গনিমতের মাল এটা সোনানি আবদ ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার উনত্রিশশো চুরাশি নাম্বার সেখানে একশো উনষাট নাম্বার পরিচ্ছেদ কিন্তু অধ্যায়ের নাম হচ্ছে কর খাজনা একি ফাইল এরও টেক্সট তা এখন সেখানে গণিমতের মালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় অংশ মানে গুণীমতের মালের মধ্যে যে কুরআনের আয়াতের মধ্যে যে বলে দিছে না যে এক পঞ্চমাংশ হচ্ছে তোমরা বলে দাও এক পঞ্চমাংশ হচ্ছে আল্লাহ ও তার রাসূলের এই এক পঞ্চমাংশের মধ্যে কি পড়ে বা সেটাই তা বুঝাচ্ছি গুণীমতের মালে নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দনীয় অংশ মানে নবী পছন্দ করবে সেই অংশটা এখন সেখানে বলতেছে আয়শা নিজে বুননা করতেছে আয়শা বলতেছে যে সাফিয়া ছিলেন রাসূল্লাহ সাল্লামের পছন্দ করা মালের অংশ গণীমতের মালের অংশ আচ্ছা এরপরে দেখাচ্ছি সৈয়াদি দেখা হবে এবারে আবারো একটা সৈহাদিস ছিল এটা সৈহাদী সৈয়াদী যেটা শুনানি আর নাসাই নাসাই শহীক তেত্রিশশো বিরাশি নাম্বার হাদিস সেখানে হুমায়দ রহমদলের বর্ণনা করতেছে রাসূল্লাহ সাল্লাইসাল্লাম খাইবার এবং মদিনার মধ্যস্থলে তিন দিন সাফিয়া বিনতে হুয়ে সঙ্গে কাটান মানে খাইবার থেকে ফেরার পথে ফেরার পথে মদিনায় ফেরার পথে তিন দিন সাফিয়ার সাথে কাটাইছে তার মানে অলরেডি সাফিয়া কে নিজের হস্তগত করছে সেই স্টোরি আপনি আপনি সেটাও হাদিস থেকে দেখাতে পারি সেটাও হাদিসেই আছে প্রথমে একজন সাহাবিকে দিতে চাইছে পরে সেই সাহাবি অন্য সাহাবিরা বলতেছে যে এক মানে একজন সাহাবি এসেছে যে হে রসুল নবী আহ আমাকে একটা দাসি দিন তখন সে বললো নাও নিয়ে যাও তোমার যেটা পছন্দ সে নিয়ে যাচ্ছিল সাফিয়ার তখন অন্যরা বলতেছে এ নবী আপনি সাফিয়ারে দিয়ে দিতেছেন সাফিয়া তো প্রিন্সেস

খুবই খারাপ জিনিস স্বাস্থ্যের জন্য মনের জন্য ক্ষতিকর তাই আর কি বললাম তারপরে পারি হাতের কাজ সামনেই যেহেতু আছে দেখাই দিতে পারি এই যে সৈব তিনশো একাত্তর নম্বর হাদিস আর ইসলামিক ফাউন্ডেশনের হাদিস নাম্বার হবে তিনশো চৌষট্টি সেখানে বর্ণনা করতেছে কে আনাসিদ মালিক সে বলতেছে যে খাইবার অভিযানে যখন বের হলো সেখানে আমরা খাইবারে অভিযানে বের হয়েছে আত্মরক্ষা ছিল না অভিযানে বের হয়েছে সেখানে আমরা খুব ভোরে ফজরের আদায় করলাম সাল্লাহ ইসলাম সাওয়ার হলেন সাওয়ার হলেন তখন আবুতাল্লাহ সাওয়ার হলেন আর আমি আবুতাল পেছনে ভবিষ্ঠ ছিলাম নবী তা সাওয়ারিদের সাওয়ারিকে খাইবারের পথে চালিত করলেন আমার হাঁটু নবীর উরুতে লাগছিল অথবা নবীর উরু হতে ইজার সরে গেল এমনকি নবীর উজ্জ্বলতা যেন আমি এখনো দেখছি তিনি যখন নগরে প্রবেশ করলেন তখন বললেন আল্লাহ আকবার খাইবার ধ্বংস হোক আমরা যখন কোনো কমের প্রাণগণে অবতরণ করি তখন সতর্কীকৃতদের ভোর হবে কতই না মন্দ্র এই কথা তিনি তিনবার উচ্চারণ করলেন আর মানে বলেন যে খাইবারের আদিবাসীরা নিজেদের কাজে বেরিয়েছিলেন তারা বলে উঠলো মানে তার অনুভূতি দেখে বললো মোহাম্মদ আব্দুল আজিজ বলল আমাদের কোন কোন সাথী পূর্ণ বাহিনী সহ শব্দটিও যুক্ত যোগ করেছেন মানে এখানে পূর্ণ বাহিনী সহ গালো আর কি সেটা সেটা যোগ করছে পরে যুদ্ধের মাধ্যমে আমরা ক্ষয়বার জয় করলাম তখন যুদ্ধবন্দ বন্দীদের সমবেত করা হলো দিয়াতুল কালবি তালে বললো আল্লাহ নবী বন্দিদের হতে আমাকে একটি দাসী দিন তিনি বললো যাও তুমি একটি দাসী নিয়ে যাও তিনি সাফিয়া বিনতে হুয়াইকে নিলেন তখন এক ব্যক্তি নবীর নিকটে এসে বললো ইয়া নবী বানু করে যাও বানু নজিরের অন্যতম একটি সাফিয়া বিনতে হুয়াইকে দিয়াকে দিয়ে দিচ্ছেন তিনি তো এখন আপনারই যোগ্য তিনি বললেন দিয়াকে সাফিয়া সহ ডেকে আনো তিনি সাফিয়া সহ উপস্থিত হলেন যখন নবী সাফিয়াকে দেখলেন তখন দিয়াকে বললেন তুমি বন্দীদের হতে অন্য একটি দাসী দেখেন রাবি বলে নবী সাফিয়াকে আজাদ করে দিলেন এবং তাকে বিয়ে করলেন রাবি সাবিত আবু করলেন রাবি সাবি সাবিত আবু হামজাকে জিজ্ঞেস করলেন যে নবী তাকে কি মোহর দিল তখন আনাস বলল তাকে আজাদ করাই ছিল তার মহর এর বিনিময়ে তিনি তাকে বিয়ে করেছেন অতপর পথে উম্মু সুলাইমান উমু সুলাইম সাফিয়াকে সাজিয়ে রাতে আল্লাহ রাসুল্লের খিদ মতে পেশ করলেন এই যে পথে মানে মদিনায় ফেরার পথে সেটা এই পরের হাদিসটা আমি দেখা দিব নবী বাসর রাত করে ভরে উঠলেন তিনি ঘোষণা দিলেন যার নিকট খাবার কিছু আছে নিয়ে আসে বলে তিনি চামড়ার দস্তর খান বিছালেন কেউ খেজুর নিয়ে আসলো কেউ ঘি আব্দুল আজিজ আমার মনে হয় আনাস ছাতুর কথা উল্লেখ করছে অথবা তারা এসব মিশিয়ে খাবার তৈরি করলেন এই ছিল রাসুলের ওয়ালিমা সাফিয়ার সময় বিয়ের ওয়ালিমা এখন এই যে বিয়ে সে যে করছে এটা কখন বুঝছে সেটা হচ্ছে এই যে বললো পথে রাসুল্লাহ খাইবার এবং মদিনার মধ্যস্থলে তিন দিন সাফিয়া বিনতে হুয়ের সঙ্গে কাটান আমি তার ওয়ালিমার জন্য মুসলমানদের দাওয়াত দিলাম তাতে ও রুটি কিছুই ছিল না তিনি তার চামড়ার দস্তর খান বিছাতে আদেশ করলেন লোকেরা তার উপর খেজুর পনির ঘি রাখতে লাগলো এটাই ছিল তার ওয়ালিমা মুসলমানগণ বলতে লাগলো তিনি উম্মাহাতুল মুমিনিনের একজন নাকি তার দাসীদের একজন মানে তারা প্রশ্ন করতে লাগলো যে তিনি উম্মাহাতুল মুমিনিনদের একজন মানে মাদের একজন নাকি দাসীদের একজন সবাই কনফিউজড যে কি হচ্ছে সে কি আমাদের মুমিনদের মা মানে উম্মাতুল মুমিনিন নাকি উম্মুল মুমিন নাকি সে তার দাসীদের একজন মানে নবীর দাসীর একজন তিনি বললেন যদি তাকে যদি তাকে পর্দা রাখা হয় তবে তিনি উম্মাতুল মুমিন অন্তর্ভুক্ত আর যদি পর্দা না করা হয় তবে তিনি বাদিদের একজন যখন প্রত্যাবাদ মানে ফিরে আসার সময় হলো তখন রাসুল্লাহ সাওয়ারির হাওদার পেছনে তার বসার ব্যবস্থা করলেন এবং অন্যান্য লোকও তার মধ্যে পর্দার ব্যবস্থা করলে যে পর্দার ব্যবস্থা করলো তখন মানুষ বুঝলো যে ও আচ্ছা তার মানে এটা ছিল এই এই পরিষ্কার ভাবে বোঝা যায় যে আহ পরিষ্কার ভাবে বোঝা যায় যে সে তার দাসী ছিল ছি দাশির বউ ছিল এবং দাসীদের জন্য পর্দার বিধান নাই আরেকটা বিষয় অনেকে বলেন যে উনি কেন ওয়েট করলো পথে ফেরার পথে কেন হইলো মানে ওখানেই কেন করলো না বাসর তাদের জন্য হচ্ছে আনাস মালিকের এই ফাউন্ডেশন থেকে খাইবার এসে পৌঁছালাম করলেন আক্তারের কন্যা সাফিয়া এর সৌন্দর্যের ব্যাপারে আলোচনা করা হলো তার স্বামী এই যুদ্ধে নিহত হয় সে ছিল নববধূ নবী ইসলাম তাকে নিজের জন্য মনোনীত করেন এবং তাকে সঙ্গে করে খাইবার থেকে যাত্রা করেন এরপরে আমরা যখন সাদ্দুস সাহবা নামক স্থানে গিয়ে পৌঁছলাম তখন সাফিয়া তার মাসিক ঋতুস্রাব থেকে মুক্ত হলেন রাসুল্লাহ সাল্লাম তার সঙ্গে বসবাস করলেন মানে তার মানে তার পিরিয়ড চলতেছিল এই জন্যই সে খাইবারে বৈশাই তার সাথে সহবাস বা বাসন করতে পারেনে বাসল করছে পিরিয়ড পিরিয়ডটা শেষ হয়েছে সাথে সাথে রাস্তার ফেরার পথে তারপর একটি ছোট দস্তরখান হায়েস নামক যে খানা সাজিয়ে আমাকে বললেন তোমরা তোমার আশেপাশে যারা আছে সবাইকে ডাকো আর এটি ছিল সাফিয়ার সঙ্গে বিয়ের ওয়ালিমা তারপর আমার আমরা মদিনার দিকে রওনা হলাম আমি নবীকে তার সাওয়ারের পিছনে সাফিয়ার জন্য একটি চাদর বিছাতে রেখেছি এরপর তিনি তার সাওয়ারের উপর হাটুর মেলে বসতেন এবং সাফিয়া নবীর হাঁটুর উপর পা রেখে সাওয়ারিতে উঠতেন অনেকেই এই হাদিসটা জাস্ট লাস্টের লাইনটা কোট করে কোট করে বলে নবীর নবীর হাঁটুর উপরে পা রেখে তার স্ত্রী আহ ঘোড়ায় চড়ছে রকম সম্মান করতো নবী তার বউকে কিন্তু আগের কথাগুলো হাদিসের বাকি কথাগুলো বলতে ভুলে যায় বা সাফিয়াকে কেমনে তার বউ বানাইছে সেই স্টোরিটা বলতে ভুলে যায় এনিওয়ে আলোচনা না বাড়াই আলোচনা কমিয়ে আনি আমরা এটা বলছিলাম যে পর্দার বিধানটা নাজিল হয়েছে শুধুমাত্র সম্মানিত সম্ভ্রান্ত নারীদের জন্য মুমিনদের মা বোন স্ত্রী কন্যাদের জন্য দাসীদের জন্য না রিমাইন্ড ভাই ওকে ধন্যবাদ আসলে হাদিসটা দেখানোর জন্য আমার কোশ্চেন রিলেভেন্টই আরেকটা কোশ্চেন হচ্ছে যে তখনকার এখনকার যুগে থেকে যে হাত মোজা পা মোজা বা চোখ একদম আহ শুধু চোখ গুলো বের হয়ে যাওয়া বা চোখের মাঝখানেও দেখা যায় অনেকেই সেটার ভিতরে আবার পর্দা করে যে পাতলা একটা আবরণ দিয়ে রাখে তো সেইটা কি তখনকার যুগে ছিল নাকি এখন কি এক্সেস পরিমাণ মানে অ্যাক্সেস করা হইতেছে এটা সম্পর্কে যদি কিছু বলতেন তখন তো বলি দিচ্ছে চাদরের অংশ দিয়ে মুখ ঢেকে রাখবে মানে মুখটা পুরোটা ঢাকা তো ছিলই কোরআন কোরআন আদেশ অনুযায়ী মানে ঢাকতে হচ্ছে নিয়মটা তো কোরআনের আদেশ

যদি ছেলেরা পোশাক এরকম করে 1 টাকা কাপড় দিয়ে ঢাকুক আর 10 কাপড় দিয়ে ঢাকুক ওটা সমস্যা নেই না না আমার প্রশ্নটা হচ্ছে যে টাইট ফিটারের কারণে না যেমন এখন তো বোরকা যেটা পরে কালো বোরকা প্লাস হাত মুজা পা মুজা তখন কিন্তু কোরআনে যেটা আছে চাদরের প্রিয় অংশ মানে চাদরের কিছু অংশ দিয়ে সেটা ঢাকার কথা বলা হইছে তার মানে সম্পূর্ণ অঙ্গ বা এরকম কিছু বলা হয় নাই মুখের চাদরের প্রিয় অংশ দিয়ে মুখ ঢাকতে বলছে গায়ের প্রিয় অংশ ঢাকতে বলেনি কিন্তু

শরীরের কিয় ওদ অংশ ঢাকো তাদেরকে বলছে তোমাদের মুখটা ঢাকো মানে মুখ ঢাকো মানে কি মুখ একেবারে দেখাই যাবে না তাহলে এখন যদি কেউ এরকম করে যে মুখ ঢাকার না ঢাকার জন্য এবং নিজের সুবিধার জন্য যেমন ধরেন যে খাবে ইয়াতে খাবে কি বলে আমি আপনাকে একটা ছবি দেখাই দিলে একটা মজার ছবি দেখাই দিলাম মজার একটা ছবি দেখাই এই যে রেস্টুরেন্টের নিকাব খুলে খাবে নিকাব তুলে খাবে কিন্তু ফেস দেখা যাবে না কিভাবে জানতে চান এই যে তারা পদ্ধতি ব্যাট করছে স্ক্রিনের দিকে তাকান তারা এটা আয়শা সেখানে কিন্তু এই ভিডিওটার ভিউ সাড়ে পাঁচ লক্ষ এবং সেখানে সাড়ে পাঁচ লাখ ভিউ ছাড়াও আড়াই হাজার রেসপন্স আহ এবং কমেন্ট তো মাশ ডিলিট করছে অনেক এবং কমেন্ট দেখেন ডিজেবল করে দিচ্ছে পরে এক দুটা কমেন্ট পাওয়ার পরে বা হয়তো নির্দিষ্ট কেউ ওখানে কমেন্ট করতে পারবে এরকম একটা অপশন তো ইসলামিক অ্যাপারেল বিডি বাই ফাতিমা নাইশা মানে এরা ট্রল করতেছে না সিরিয়াসলি এটা এরা বিক্রি করতেছে এবং এটা এরা করছে যে এরকম একটা পোশাক কেন সুবিধার জন্য আধুনিক জীবন যাপনের সাথে তো ওইসব পুরনো ধ্যান ধারণা চলে না আধুনিক জীবন যাপনের সাথে মানানসই করে তারা এরকম নানা কিছু বানিয়ে নেয় যেমন মোজাটা হাত মোজাটা কেন করতেছে তাহলে ফট করে হাত মোজাটা খুলে অন্য কিছু একটা করতে পারবে এরকম আহ যেমন মুখের মধ্যে আলাদা একটা এক্সট্রা একটা কি একটা মানে কি একটা এটা করছে যাতে সুবিধা চিন্তা লেভেল দেখেন তো এখন এটা তো আধুনিক যুগের সুবিধা তারা করছে এটা তো কোরআনের সাথে যে বাড়তি করছে এক্সট্রা তা না বরং বললে তো কম করছে কারণ দেখেন তার নাকের নাক দেখা যেতেছে ছোটটা দেখা যেতেছে কিন্তু কোরআনে তো বলতেছিল যে তার মুখটা যেন ঢেকে দেয় যাতে না যায় তাকে চেনা যায় বলতে কিরকম চেনা যায় যে সে সম্ভ্রান্ত এতটুকুই যাতে চেনা যায় এর বেশি না কারণ তাকে স্পেসিফিক্যালি চিনতে পারছে যে অমুক সেইটার বিপরীতেই তো একটা নাজিল হয়েছে মানে তাকে একেবারে আনএম্বিগাসলি যাতে রিকগনাইজ করা না যায় সেই জন্যই মূলত এই সিস্টেমটা চালু করছিল আল্লাহ কোরআনের মধ্যে তো ডেফিনেটলি সেটা সেটা তো এরাই এটা তো সেটাই মেনটেন করতেছে তাই আমি বলবো যে এটা ডেফিনেটলি তারা ইসলামের সাথেই মানানসই করেই করতেছে রিমেন ভাই ওকে ধন্যবাদ তব্বর ভাই এটাই কোশ্চেন ছিল আপাতত ঠিক আছে তাহলে ভালো থাকবেন ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ওকে ঠিক আছে থ্যাংক ইউ